ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। ভাই আপনি ভালো আছেন? হ্যাঁ আছি। ভাই আপনি ছাগলের ফার্ম করতেছেন তাই না? জি। তো আপনার বর্তমানে ছাগলে এই ফার্মে কতগুলো ছাগল আছে? ছাগল আছে 18টা। 18টা। আপনারা কি জাতের ছাগল এগুলা? এগুলা সব যমুনাপাড়ি। যমুনাপাড়ি? যমুনাপাড়ি। যমুনাপাড়ি। ও আচ্ছা আচ্ছা। তো সাথে আবার এই যে কালো ছাগল দেখতেছি, আবার কোন জাত? এটা হলো দেশি, দুই একটা আছে দেশি। দেশি ব্ল্যাক বেঙ্গল যেটা বলে। হ্যাঁ ব্ল্যাক বেঙ্গল। ও আচ্ছা। তো এই যমুনাপাড়ি যে আপনি ছাগল পালন করছেন কতদিন ধরে? প্রায় 7-8 বছর থেকেই পালন করি। 7-8 বছর ধরে। আচ্ছা। তো এই যমুনাপাড়ি ছাগলের পালনের পদ্ধতিগুলো কিভাবে পালন করেন? যমুনাপাড়ি ছাগল হইলো খুদি ভুসি চোপড় এগুলো খোয়াই, গাছের লতা পাতা এবং নেপিয়ার ঘাস পার্চন ঘাস এগুলো খোয়াই। আচ্ছা আচ্ছা। তো আপনার এই যে কয়টা ছাগল দিয়ে শুরু করেছিলেন আপনার খামার? ছাগল একটা দিয়ে শুরু করছি। আচ্ছা। তারপর একটা দিয়ে বর্তমান 18টা আছে, যেটা বিক্রি করেছি হলো তো বাদে। ও আচ্ছা। একটা ছাগলের শুরু করে 18টা এখনো রয়েছে, আবার বিক্রিও করেছে। হ্যাঁ আচ্ছা। আপনার এই যে যমুনাপাড়ি ছাগল আপনার কতদিন পর পর বাচ্চা দেয়? বাচ্চা দেয় 5 মাস থেকে 6 মাস পর পর। 5 মাস 6 মাস পর পর কয়টা করে বাচ্চা হয়? দুইটা একটা। দুইটা একটা? দুইটা একটা। আপনার এই যমুনাপাড়ি ছাগলের মূল্য কিরকম বাজারে? সবচেয়ে তো যমুনাপাড়ির মূল্যটা বেশি বেশি বেশি। ও আচ্ছা। 15,000, 20,000, 18,000 এরকম দাম। এরকম দাম না? হ্যাঁ। ও আচ্ছা। এর পালনের সুবিধা এবং অসুবিধাটা কি? এর পালনের সুবিধাটা হলো ওই যে রোগ বালাইটা একটু কম হয় পরিচর্যা করলে। আচ্ছা। এবং ওই যে পালঙ্গের উপর থোয়া লাগে, পালঙ্গের উপর থুলে রোগ বালাইটা কম হয়। ও আচ্ছা আচ্ছা। আর বাচ্চা তাড়াতাড়ি বড় হয়, এগুলো দুধ বেশি। ও আচ্ছা। তাড়াতাড়ি বড় হয় তাই না? হ্যাঁ। ও তো আপনার এই যে বর্তমান ছাগল কি আপনি বিক্রি করেছেন কখনো? কিছুদিন আগে বিক্রি করছি। কত বিক্রি করছিলেন? 20,000। কত? 20,000? 20,000। কত বড় ছাগলটা হয়েছিল? খুব একটা বড় হয় নাই। কয় মাসের বাচ্চা ছিল? এই 3 মাসের বাচ্চা বেঁচেছি 5,000 করিয়া। 5,000 করে কটা ছাগল বিক্রি করছিলেন? খুদি 4টা। 4টা ছাগল। 3 মাসের বাচ্চা যে আপনি বিক্রি করলেন, দুধ খাইতো না? হ্যাঁ দুধ ছাড়ে নাই তখনও। তাহলে বাচ্চাটা মানে ঝাঁকু হয়ে গেছিল, একটু সমস্যা ছিল। আচ্ছা বুঝতে পারছি। তো আপনারা যে ছাগল পালন অবস্থায় আপনার কি বর্তমানে কোনো অসুখ বিসুখ হচ্ছে? না বর্তমান কোনো সমস্যা নাই। সমস্যা নেই? না। ও আচ্ছা। মানে সবাই সুস্থ আছে? হ্যাঁ সবাই সুস্থ। আপনি এটা কি ছেড়ে দিয়ে খাওয়ান নাই, ঘরের মধ্যে থাকে? ঘরের মধ্যে সবসময় খুলির মধ্যে রাখি, বাইরে নিয়ে যাই না। ছেড়ে দিলে পালিয়ে যেতে পারে? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। তা আপনি কি মনে করেন যে আপনি একজন ছাগলের খামার করে হ্যাঁ আপনি যথেষ্ট লাভবান বা লাভ করতে পারছেন? হ্যাঁ লাভ হয়েছে, মোটামুটি খামারে লাভ হয়েছে। মানে ছাগলের খামারে লাভ আছে? হ্যাঁ লাভ আছে। আপনার পাশাপাশি কেউ করছে আপনার দেখা দেখি? হ্যাঁ আমার ছোট ভাই আছে। আপনার ছোট ভাই? হ্যাঁ সব দেশি। দেশি ব্ল্যাক বেঙ্গল। ও আচ্ছা। এখন আপনার এই যে ফার্মটা আমি দেখতেছি, এর চেয়ে কি বড় করার পরিকল্পনা আছে নাকি? হ্যাঁ বড় করার পরিকল্পনা আছে। ও আচ্ছা। ভাই আপনার নামটা? মোহাম্মদ বাদশা আলম। বাদশা আলম ভাই? জি। ঠিকানা কচুকাটা ভরতপাড়া। ও আচ্ছা আচ্ছা। তো ভাই আপনার খামার দেখে আমরা খুশি, আপনি আরও ভালো উদ্যোগ নেন, খামার বড় করেন, এই কামনা রইল। আপনি ভালো থাকবেন।